নমস্কার বন্ধুরা, লেট স্টার্ট গার্ডেনিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জবা ফুল গাছের কুঁড়ি ঝরার সমস্যা এবং গাছে ফুল না আসা। অনেকেই জানতে চান যে জবা গাছের ফুল আসছে না এবং জবা গাছে কুঁড়ি আসছে অথচ কুঁড়ি ফুলে পরিণত হচ্ছে না, তার আগেই ঝরে পড়ে যাচ্ছে। কেন এমনটা হয়, আজকে সেই বিষয়ে মোট 6টা কারণ আমি আপনাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। জবা ফুল গাছ এমন একটি গাছ যে সারা বছর কম বেশি এতে ফুল আসতেই থাকে, কিন্তু অনেকেই এই সমস্যায় ভোগেন, জবা ফুল গাছে ফুল আসতে চায় না। এই কারণটা কেন হয়, তো যেটা আপনাদের প্রথমেই দেখতে হবে যে এই জবা ফুল গাছটি আপনার বাড়ির কোন জায়গায় আছে, অর্থাৎ সেখানে পর্যাপ্ত সূর্যালোক পায় কি না। দিনের 5 থেকে 6 ঘন্টা সূর্যালোক পায় এমন জায়গায় জবা ফুল গাছকে রাখতে হবে। তো আপনারা যদি দেখেন যে বাড়ির কোনো ছায়াযুক্ত স্থানে জবা ফুল গাছটি রয়েছে, সেখান থেকে সরিয়ে আপনারা যেখানে দিনের 5 থেকে 6 ঘন্টা আলো পায় এমন জায়গায় জবা ফুল গাছটিকে রাখুন, খুব তাড়াতাড়ি আপনার গাছে ফুল আসবে। এবারে আসছি জবা ফুল গাছের এই যে প্রচুর দেখুন এখানে কুঁড়ি এসছে, তো এই কুঁড়িগুলো এইরকম আসার পরে জবা ফুল গাছের কুঁড়ি ফুলে পরিণত হয় না, তার আগেই ঝরে পড়ে যায়। তো এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমি মোট আরও 5টি কারণ আপনাদের বলবো। সেটা হলো যে আমরা এই জবা ফুল গাছে যখন কুঁড়ি আসে তখন গাছের গোড়ায় অর্থাৎ টবের মাটিতে হয় জল বেশি দিয়ে ফেলি নতুবা একদমই জল দিই না। অর্থাৎ গাছের গোড়া যদি একদম শুকিয়ে যায় এবং মাটিতে যদি টান ধরে যায় তাহলে কিন্তু গাছের এই যে কুঁড়িগুলো এসছে, ফুলের যে কুঁড়িগুলো এসছে, এই কুঁড়িগুলো সহজেই ঝরে পড়ে যাবে। তো সেই বিষয়টি খেয়াল রাখতে হবে, যেন মাটি ভেজা ভেজা থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে, অর্থাৎ মাটিতে যাতে ময়েস্ট থাকে এবং যাতে আর্দ্রতা ধরে রাখে মাটি, যখন গাছে ফুলের কুঁড়ি আসবে তখন এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি যে আবার অনেকে ওভার ওয়াটারিং করে ফেলেন, অর্থাৎ জল দিতে গিয়ে এত পরিমাণে জল দিয়ে দেন যে জল এখানে ওয়াটার লগিং হয়ে মাটিটা যে সোগি হয়ে যায়, অর্থাৎ জল কাদা একটা ভাব মাটিতে চলে আসে। সেক্ষেত্রেও এই গাছের শিকড়গুলো সেই জল গ্রহণ করে বাষ্পমোচনের দ্বারা এই পাতা দিয়ে অনেক সময় বের করতে পারে না, ফলে অতিরিক্ত জলের প্রভাবে এই যে কুঁড়িগুলো রয়েছে এই কুঁড়িগুলো ঝরে পড়ে যায়, এটাও একটা কিন্তু কারণ। এর পরের যে কারণটি বলবো সেটা হলো আমাদের অনেকেই গাছের গোড়া নিড়ানি দিয়ে বা ওই জাতীয় খুপড়ি দিয়ে আমরা মাটি ঘষে দিতে ভালোবাসি। জবা গাছের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত কম করতে হবে, অর্থাৎ জবা গাছের একদম শিকড়গুলো মাটির উপরিস্তরে থাকে, ওপরের স্তরে থাকে এবং সেখান থেকে সে খাদ্য গ্রহণ করে। তো আমরা যদি সেখানে বারবার করে জবা গাছের মাটিকে ঘষে দিতে থাকি তাহলে পরে সেই মাটির সাথে সাথে যে শিকড়গুলো সেই শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য প্রপার গাছে যে খাদ্য উপাদান সেটাকে শোষণ করতে পারবে না বা পাঠাতে পারবে না, যার ফলে কুঁড়ি ঝরে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে। তো আপনারা অবশ্যই এই বিষয়টির প্রতি নজর রাখবেন এবং যখনই আপনারা মাটি খুঁড়বেন সেটা খুব কম করবেন, 2 মাসে 1 বার এটা করবেন। মাঝে মধ্যেই মাটি খুঁড়ে দেওয়ার যে প্রবণতা সেটাকে মানে পরিহার করতে হবে জবা গাছের ক্ষেত্রে। মাটিতে যখন আমরা সার প্রয়োগ করব তখন ওপরে জবা গাছের ওপরে যে মাটির ওপরের স্তর, ওপরের স্তরে আমরা সার মালচিং করে দেব এবং তারপরে জল দিয়ে দেব। বন্ধুরা, পরের যে কারণটি আপনাদের কাছে বলবো সেটা হলো আমরা অনেকেই এই জবা গাছ ছাদে করি এবং ছাদের যে হিট, সারাদিনের রৌদ্রের যে গরম,
সেই গরম এই টব দিয়ে ওপরের দিকে উঠতে আসে, টবের মাটি বেয়ে ওপরের দিকে উঠতে থাকে এবং শিকড়কে গরম করে দেয়, এবং যার জন্য গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং কুঁড়ি ঝরে যায়। তো এই জিনিসটি আপনাদের খেয়াল রাখতে হবে, গাছ অন্তত ছাদের যে স্তর সেই ছাদের লেভেল থেকে অন্তত 2 ফুট উঁচুতে স্ট্যান্ডে আপনারা রাখার চেষ্টা করবেন। পরের যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো, জবা ফুল গাছে আমরা যে জৈব সারগুলো প্রয়োগ করে থাকি অর্থাৎ ভার্মি কম্পোস্ট বা বোন ডাস্ট, এই ধরনের সার বারবার প্রয়োগ করার ফলে অনেক সময় মাটি অ্যাসিডিক হয়ে যায় অর্থাৎ মাটি আম্লিক হয়ে পড়ে। তো মাটির এই অম্লত্ব কাটানোর জন্য আমরা জবা গাছে 1/2 চা চামচ ক্যালসিয়াম অর্থাৎ চুন প্রয়োগ করব, এবং তার সাথে 1/2 চা চামচ পটাশ, এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে আমরা এই গাছে প্রয়োগ করব। বন্ধুরা, অনেক সময় দেখা যায় গাছে কুঁড়ি আসে, কিন্তু কুঁড়ি ফুল পুরোপুরি মানে আধ ফোটা অবস্থায় থাকে, পুরোপুরি ফোটে না বা পুরোপুরি প্রস্ফুটিত হয় না। এই কারণটা কেন হয়, এটা অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে হয় অর্থাৎ যে সমস্ত অনুখাদ্যগুলো রয়েছে সেগুলোর অভাব বোধ হলে গাছে এই সমস্যাটা দেখা যায়। তো মূলত বোরনের জন্য এটা হয়ে থাকে। তো আপনারা যদি এই ধরনের সমস্যা দেখা যায় অর্থাৎ কুঁড়ি এসছে অথচ কুঁড়িটা আধ ফোটা অবস্থায় রয়েছে, সম্পূর্ণভাবে ফুটছে না, এরকম সমস্যা যদি আপনারা আপনার গাছে দেখতে পান জবা গাছে, তাহলে অবশ্যই 1/2 চা চামচ 1 চা চামচের অর্ধেক এই বোরন করবেন এবং জল দিয়ে দেবেন। তো কিভাবে এই বোরনকে প্রয়োগ করবেন, 1/2 চা চামচ খুব কম মাত্রায় এই বোরন লাগে, সুতরাং এই জিনিসটির প্রতি আপনাদের একটু দৃষ্টি দিতে হবে। 1/2 চা চামচ একদম মাটির যে টবের যে কাঁধা, সেই কাঁধার যে মাটি, এই যে টবের যে কাঁধা, এই কাঁধার মাটি বরাবর 1/2 চা চামচ আপনারা ঢেলে দেবেন, ইয়ে করে দেবেন, ছিটিয়ে তারপরে জল প্রয়োগ করে দেবেন। এরপরের যে ব্যাপারটি আলোচনা করব সেটা হলো, এই গাছে অর্থাৎ জবা গাছে কি সার দেবেন, রাসায়নিক কি সার দেবেন। অনেকেই জবা গাছে ডিএপি ব্যবহার করেন, কিন্তু ডিএপি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে জবা গাছের ক্ষেত্রে, কারণ ডিএপি ব্যবহার করা যাবেই না, ডিএপিকে একদমই ব্যবহার করবেন না। তাহলে কী সার ব্যবহার করবেন, আপনারা এই গাছে এনপিকে জাতীয় সার ব্যবহার করবেন, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আছে এরকম সারকে ব্যবহার করবেন। তো কী ধরনের এনপিকে আপনারা ব্যবহার করবেন, আপনারা 19-19-19 এই সারটিকে ব্যবহার করতে পারেন, এবং সলিউবল ফর্মে যেটা রয়েছে আপনাদের একটু দেখাবো, এখানে দেখুন 19-19-19 এনপিকে 19-19-19 এইরকম সার আপনারা ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন দেখতে কেমন হয় অনেকটা আপনাদের দেখাচ্ছি, এইরকম পিঙ্ক কালারের দেখতে হয়। তো এটা হলো এনপিকে 19-19-19। তো কী করবেন, 1 লিটার জলে 1 চা চামচ ভালো করে এনপিকে 19-19-19 গুলিয়ে নেবেন, দ্রবীভূত করে সেটিকে আপনার জবা গাছে স্প্রে করে দিন, ফোলিয়ার স্প্রে অর্থাৎ গাছের যে কুঁড়ি এবং পাতা সমস্ত কাণ্ডে সমস্ত জায়গায় স্প্রে করে দিন, খুব ভালো রেজাল্ট পাবেন জবা গাছের ক্ষেত্রে। তো এবারে আসছি যে জবা গাছের আমরা ফুল ফোটানোর জন্য বা প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কী সার প্রয়োগ করব। জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমরা যে সারটিকে মূলত ব্যবহার করব সেটা হলো পটাশ। তো পটাশ আমরা MOP বা SOP অর্থাৎ মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ, দুই ধরনের পটাশকেই আমরা ব্যবহার করতে পারি। তো দেখতে পারবেন যে পটাশ দেখতে কেমন হবে, এই রকম লাল রঙের হবে। কতটুকু আমরা প্রয়োগ করব, আমরা একটি গাছের জন্য 1/2 চা চামচ পটাশ, 1 চা চামচের 1/2 অর্ধেক চা চামচ পটাশকে নেব, এবং এই গাছের যে টবের যে একদম টানা বরাবর মাটিতে আমরা দিয়ে দেব এবং তারপরে জল দিয়ে দেব। এই যে কারণগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই বিষয়গুলোর প্রতি যদি আপনারা দৃষ্টি রাখেন তাহলে আগামীতে আপনিও আপনার জবা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন, এবং কুঁড়ি ঝরার যে সমস্যা সেই সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।